যে খবরটা এখন আলোচনা করব, এটাকে খুব সম্ভার মোড়ে আলোচনা করব, কারণ এখানে ভিকটিম জড়িত, নাকি খুব রাগ রাগ হয়ে আলোচনা করব, কারণ এখানে অন্যায় অবিচার নিপীড়ন জড়িত, নাকি হাসাহাসি করব বিষয়টা নিয়ে, কারণ হচ্ছে এখানে যে কি হচ্ছে আমরা জানি না, সো সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নাই। কোন অ্যাঙ্গেল থেকে শুরু করব সেটা আপনারা ডিসাইড করতে থাকেন, আমি খবরটা পড়া শুরু করি। খবরের টাইটেল হচ্ছে ঘুমন্ত গৃহবধূকে স্বামী বেশে ধর্ষণ করে মাসুদ, প্রতিবেশী মাসুদ। ঘুমন্ত গৃহবধূকে স্বামী বেশে ধর্ষণ, না এই ওয়ার্ডগুলো দেখে কিন্তু কনফিউজ হওয়া যাবে না যে ধর্ষণ, স্বামী বেশে ধর্ষণ করছে। সো এইটা খবরটা পড়লেই আপনি জানবেন কি ও এখানে একটা ধর্ষণ আর কি, নো 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 নো, ইউ নো, ইউ ডোন্ট নো দ্যাট, ইউ ডোন্ট নো দ্যাট ইয়েট। এটা হচ্ছে এখানে যা ভাষাগুলো এখন পড়বো, যেভাবে করে রিপোর্টিং হয়েছে এটা হইতেছে পুলিশের ভাষ্য, পুলিশ যেভাবে করে লিপিবদ্ধ করছে মামলা সেভাবে করে, সো পুলিশ যে মামলা লিপিবদ্ধ করছে যেভাবে সেটাই কি ঘটনা, সেভাবেই ঘটনা ঘটছে কিনা ওই জন্য ঘটনাটা একটু পড়ি, যে কারণে একটু আমি ঠিক বুঝতেছি না যেটা কি ধরনের। নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, ওকে, তার স্বামী ঘুমাচ্ছিলেন অন্য একটি কক্ষে, ফাইন। এ সুযোগে স্বামী বেশে ওই নারীর সঙ্গে সম্পর্ক করে মাসুদ মিয়া নামে এক ব্যক্তি। সো ওনার সাথে ওনার স্বামী বেশি সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক, সহবাস, উনি বুঝতে পারে নাই, উনি ভাবছে ওনার হাজব্যান্ড করতেছে এই কাম। আর একটু পরে নেই, তারপর পুরো একসাথে আলোচনা করবো যে কেন বুঝতে পারলেন না, সমস্যাটা কোন জায়গায় হলো। মামলার এজাহার, এই যে দেখেন, দেখেন যেটা বলছি যে মামলার এজাহার সূত্রে জানা যায়, সো এখন যে ঘটনাটা পড়বো এটা সত্যি ঘটনা কিনা আমি আপনি আমরা কিন্তু জানি, এটা মামলার এজাহার সূত্রে জানা গেছে। সো এটা পুলিশের উপস্থাপনা, এটা মহিলার উপস্থাপনা, মহিলা যেভাবে গিয়ে পুলিশের কাছে উপস্থাপন করছে, অথবা পুলিশ যেভাবে মামলা নিছে, অথবা মহিলাকে বুদ্ধি দিছে মামলা দেওয়ার। সো যেটা আলোচনা করে ফেলছি হাজারবার, বাংলাদেশে 80% নারী নির্যাতন মামলা মিথ্যাটা আমরা কোয়ান্টিটেটিভলি জানি। সো যে কোনো ঘটনার, এবং আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ষণের অভিযোগের ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা যায় সব মিথ্যা, বা শুধু যে আদালতের এটা ভাষ্য বা আদালতের ফাইন্ডিং তা না, আমরাই খবর খবর থেকে এটির পাওয়া যায় ক্লিয়ারলি। এবং এটা বারবার মেক করতেছি কারণ যে মামলার এজাহার সূত্রে জানা যায়, সো ঘটনা যা পড়বো এটা মনে রাখবেন, এটা মামলার এজাহার সূত্রে জানা, এটা সত্য কিনা আমরা জানি না ঘটনা। গত শুক্রবার রাতে, মানে ঘটনাটা এখানে কি, তারপর অবশ্যই কনক্লুশন মামলার ধর্ষণ, মহিলার কনক্লুশন ধর্ষণ, থানার কনক্লুশন ধর্ষণ, আদালত ধর্ষণ রায় দিবে সেটা অন্য ব্যাপার, আসলে সেটা হয়েছে কিনা, ঘটনাটা কি সেটা শুনি। গত শুক্রবার রাত 11:30টার দিকে এই ঘটনার শিকার হন ওই গৃহবধূ। রাত 11:30টার দিকে পাশের প্রতিবেশী এসে ওনার সাথে সহবাস করেন, উনি ভাবছেন ওনার হাজব্যান্ড, তিনি তার বসত ঘরে মেয়ের সাথে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন ওই মহিলা, আর তার স্বামী ঘর অন্য একটি চৌকিতে ছেলের সঙ্গে ঘুমাইতেছিল আর কি। এই সময় টিনের ঘরের বেড়ার ফাঁক দিয়ে দরজা খুলে মাসুদ ঘরে প্রবেশ করে, ওকে। এরপর গৃহবধূর বিছানায় গিয়ে স্বামী বেশে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সো লাইক ইমাজিন, লাইক ভিজুয়ালাইজ দ্য পিকচার, মহিলা ওনার রুমে, এক রুমে, হাজব্যান্ড আরেক রুমে, টিনের বেড়ার ফাঁক দিয়ে হাত ঢুকে দরজা খুলে মাসুদ ঘরে প্রবেশ করছে। শালা সবখানে মাসুদ, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সো মাসুদ টিনের বেড়ার ফাঁক দিয়ে হাত ঢুকে দরজা খুলে ঢুকছে, গ্রামের মধ্যে ঘর অন্ধকার, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এটা পরে আমরা জানবো যে ঘর অন্ধকার ছিল। তারপর ঢুকে সে স্বামী বেশে, মহিলার পাশের ঘরে স্বামী, স্বামী বেশে হচ্ছে মহিলার সাথে যৌন সম্পর্ক শুরু করে দিল। না এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে, ওকে। প্রশ্ন হচ্ছে যে প্রথমত যে মাসুদ কি কিছু বলে নাই এসে, ওই মহিলার স্বামী কি সাধারণত এসে ধরো তক্তা মারো প্যারেক স্টাইলে শুরু হয়, লাইক একটা কথাবার্তা হয় না, একটা শুনে যাই কি কি তুই ঘুমাস নাকি, কি কি অবস্থা, কি এদিকে আসো, বা এই আসো একটা গল্প শুরু করি, মানে একটা তো আসে না, একটা তো লাইক হয় না কীভাবে শুরু ধরেই, হ্যাঁ ধরো এসেই কি কোনো কথা নাই বার্তা নাই, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এভাবে কি হয় এটা, আই ডোন্ট নো। তার আর যদি সেটা হয়ও, যদি এই মহিলার হাজব্যান্ড ওনার সাথে এভাবেই হয়ে থাকে তাদের সম্পর্ক, যে মহিলার হাজব্যান্ড অন্ধকার রুমে ঢুকে ঢুকেই শুরু হয়ে যায়, কোনো কথা নাই বার্তা নাই, কোনো আলাপ নাই, কিছু নাই। আরেকটু আমি আরেকটু ভিভিড ডিসক্রিপশন দিতে চাচ্ছিলাম বিষয়টা বোঝানোর জন্যে, বা আরেকটু ভালো ভিজুয়ালাইজ করানোর জন্য, বাট সেটা মনে হয় টু মাচ হবে জায়গা। তো সেটা যদি হয়ে থাকে তাদের ডাইনামিক এরকম, হাজব্যান্ড ওয়াইফের, ওনার হাজব্যান্ড পাশের রুম থেকে এসেই শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে মাসুদ এটা কীভাবে জানলো, মাসুদের রিস্কটা কীভাবে নিল মাসুদ, যে আচ্ছা, কারণ এটা যে কারো কমন সেন্স যে আমি আর একটা ঘরে ঢুকে, এটা কি কারো চিন্তাতে আসে যে আমি একটা ঘরে ঢুকে ওই মহিলারকে সাথে এই কাজ করা শুরু করে দিব, ধরা খাবো না, এটা কি হয়। সো যদি মাসুদ জানতো ফর শিওর যে মহিলার হাজব্যান্ড ওনার সাথে কোনো কথাবার্তা ছাড়াই অন্ধকার ঘরে এসে শুরু করে দেয়, তাহলে মাসুদ আচ্ছা তাহলে আমি একটা চান্স নিয়ে দেখি। তো মাসুদ সেটা জানে কীভাবে, এই রিস্কটা যে নিল, এই সাহসটা সে করলো কোত্থেকে, সে কীভাবে ইনফরমেশানটা জানলো যে এভাবে শুরু করলে ধরা খাবো না আমি, বা মহিলা সন্দেহ করবে না, সেটা একটা প্রশ্ন, এটা একটা রিয়েল প্রশ্ন। আচ্ছা
সেকেন্ড প্রশ্ন হচ্ছে আচ্ছা শুরু করে দিল মহিলা কি ওই লাইক মাসুদকে ধরে টরে নাই মানে তারা কি হ্যান্ডস অফ ওই যে কি জানি বড়শি দিয়ে মাছ শিকার করা ধরি মাছ না ছুই পানি মাসুদ কি বড়শি দিয়ে মাছ শিকার করছে এখানে এসে লাইক যে কোনো টাচিং নো টাচি টাচি শুধু খেলা খেলা মানে ব্যাপারটা কি এরকম মানে ওই বাসুদ উপর আসলে মহিলা টের পর কথা যে কি ব্যাপার এটা তো মানে লেংথ আলাদা কিনা এক কিনা গার্ডস এক কিনা সেটা পরে আলাপ বা সেটা ভিন্ন আলাপ বা সেটা খুবই সিরিয়াস আলাপ সেখানে যাওয়া যাচ্ছে না হয়তো না স্যারলি কিন্তু হাইট মানে মাসুদের হাইট মাসুদের উচ্চতা গার্ডস মানে মাসুদের গার্ডস মাসুদের বডির গার্ড অন্য কিছু না দুষ্টমি করবেন না লেংথ হাইট গার্থ এগুলো সব মাসুদের বা মাসুদের নিজের বা মাসুদের এর এগুলো সব কি আইডেন্টিক্যাল সদৃশ মানে সিমিলার না আইডেন্টিক্যাল লাইক এতগুলো স্টেজ এতগুলো স্টেপ কোথাও মহিলা টের পাইল না কোথাও মহিলা সন্দেহ হইল না কোথাও মহিলা এবং প্রত্যেকটা স্টেপে মাসুদ সাকসেসফুলি মানে এটা তো হচ্ছে আপনার এমআই কত এমআই টেন মিশন ইম্পসিবল টেন একটা ঘরে ঢোকা ঢুকে সেই মহিলার সাথে অ্যাপ্রোচ করা এইরকম একটা অ্যাপ্রোচ কত কীরকম অ্যাপ্রোচ গল্প করার অ্যাপ্রোচ করা শুরু না 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 কঠিন অ্যাপ্রোচ করছে সে করে সেখানে সাকসেসফুল হয়েছে এবং পুরো প্রসেসে মহিলা টের পায় নাই যে অন্যকে কারোর সাথে কিছু কিছু হচ্ছে এখন এটা কি বলবো বেশি কথা বলা যায় না যারা আমার মহিলা অডিয়েন্স আছেন আপনারা একটু আমাকে জানাইয়েন যে এটা সম্ভব কি না এটা বাস্তবিক কি না এরকম হওয়া যায় কি না পরবর্তীতে এটা থানা পর্যন্ত করাইল কেন তারপর হচ্ছে মাসুদ যখন অলিম্পিক্স গেমসে অংশগ্রহণ করা শেষে যখন বাসা থেকে চলে যাচ্ছিল এ সময় টিনের ঘরা ও এরপর মাসুদ যখন দরজা খুলে বাইরে যেতে চায় তখন বিষয়টি সন্দেহ হলে গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখেন লোকটি হলেন তার প্রতিবেশী এ সময় গৃহবধূর চিৎকারে মাসুদ দৌড়ে পালিয়ে যায় এগুলো হচ্ছে কিন্তু থানার এজাহার থেকে এসব তথ্য এগুলো মহিলা যেইভাবে অভিযোগ করছে বা পুলিশ থানা যেভাবে অভিযোগ নিছে বা অভিযোগ বানাইছে অথবা এটা সত্য কি না লাইক আমার কাছে মনে হচ্ছে লাইকলিহুড খুব কম সত্য হওয়ার না এই যে উনি হইতেছে লাইট জ্বালছে আমার আমার কাছে যেটা আমার স্পেকুলেশন যেটা হইতে পারে মাইট হ্যাভ হ্যাপেন সেটা হচ্ছে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্ক মহিলার আর আসে রাতে হয়তো সুযোগ টুযোগ পাইলে মহিলার সাথে মহিলার মেয়ে ঘুমায় হয়তো মেয়ে টের টুর পেয়ে গেছে অথবা আইডন নো হাজব্যান্ড এসে লাইট জ্বেলে দেখছে আরেক লোক অথবা মহিলা অথবা আইডন নো লাইক কোনোভাবে ধরা খাইছে তারা কোনোভাবে খাওয়ার পর এখন মহিলা নিজেকে সেফ করার জন্য এই গল্প ফাঁদছে এভাবে করে হলে তাকে নিজেকে সেফ করা যায় অবশ্যই হইতেই পারে যে পুরো ঘটনাটা সত্য বাট লাইক মানে এটাকে বিশ্বাস করতে হলে আমাকে হচ্ছে লাইক লেয়ার বাই লেয়ার নানান কিছু একটার পর একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়ের আমার ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর এই ঘটনা সত্যতার সো আই ডোন্ট নো এটা আপনাদের কাছে ওপেন কোয়েশ্চেন নাও অ্যাগেন বাংলাদেশে এরকম ফাঁসানোর চেষ্টা করা হয় ধর্ষণ যে কোনো কিছু ধর্ষণ হান্নারী পুরুষ কোনো ঘটনা হইলে ধর্ষণ দিয়ে লোককে ফাঁসাই দিয়ে ঘটনা থেকে বের হয়ে আসতে হবে এটা আমরা জানি বাংলাদেশের সো আমার ধারণা সেরকম কিছু হচ্ছে সেরকম যদি নাও হয়ে থাকে কী এখন যে কী হয়েছে আমরা জানি না এখানে কি আসলে মহিলা ভিকটিম নাকি ওই লোকটা ভিকটিম যেহেতু আমরা জানি না এখানে কি ধর্ষণের ঘটনা জড়িত নাকি ফাঁসানোর সেহেতু আমরা এগুলোর উত্তর জানি না সেহেতু সিরিয়াস হওয়া যাবে না সোনার বাংলার এইসব ঘটনা নিয়ে সিরিয়াসনেস হবে এবং সবসময় যেটা বলি কেন আমরা এই কনফিউশন থাকবে আমাদের মধ্যে এই যে সুরগুলো যে ফাঁসায় মিথ্যা কথা বলে এবং এগুলো নিয়ে ওই নারীবাদীগুলো কেউ কোনো মাথা খাওয়ায় না লাইক 80% নারী নির্যাতন মামলা মিথ্যা এটা হইতেছে ইটস নট দ্য বাগ ইটস দ্য ফিচার এটা কোনো বাগ না যে ও দু একটা ঘটনা বিচে না না এটা ফিচার এটাই হয় বাংলাদেশে তো যেটা ফিচার যেটা মেইন স্ট্রিম এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে না যেহেতু আলাপ আলোচনা করে না সেহেতু অবিশ্বাস অনাস্থার কালচার তৈরি হয়েছে এবং সেইখানে অবশ্যই আমাদের জানা বোঝার কোনো উপায় নেই ঘটনা কী ঘটছে অল উই নো ইজ যে এই মহিলাকে মাসুদ সেই দুষ্টু মাসুদ পাশের বাড়ির মাসুদ এসে ঘুমন্ত অবস্থায় ওনার সাথে খেলাধুলা করে কত রকম যে শালার কাহিনী দেখছি বাংলা সিনেমায় সব হার মানায় ফেলছে বাংলা সিনেমায় দেখছি সাপের সাথে সাপ এসে খেলে তারপর হচ্ছে আর কী কী দেখছি মানুষের সাপের সাথে সাপ মানুষের সাথে সাপ মানুষ বেশি সাপ সাপ বেশি মানুষ সব কিছুর হার মানায় গেছে স্টোরি